গুড মর্নিং বন্ধুরা। তো আজকে শিবরাত্রি, তো কালকে শিবরাত্রি লেগে গিয়েছিল, তো আজকে আমি করছি। তো শিবরাত্রির জন্য সব এখানে রেডি করে নিলাম, আর এদিকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, সাথে আমাদের ফুল দিও চলে এসেছে। হাই ফুলদি বলছে আজকে আমার সাথে শিব মন্দিরে যাবে, সাথে আমার যাবে। তো ওদিকে অংশুমনের বড় অংশুমনের মা রেডি হয়ে গিয়েছে যে চলো সিধা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো যাই। করে চলে আসলাম, এদিকে ফুল দিয়েও বসে আছে, তো চাটা খেয়ে নিই। এদিকে বড় অংশুমনের মাকেও ডেকেছি আসতে চা খেতে, তো আমরা চাটা খেয়ে নিই, চাটা বানিয়ে নিই। ফুলদি বলো কিছু বলবা, পূজা করছে ফুলদি, খুব ভালো লাগতেছে কইছে। তিনজনে একসাথে গিয়েছি, খুব ভালো হয়েছে, এখন আবার চা খাবো বসে তিনজনে। তো ফুলদি কোনোবারও আমাদের এখানে আসে না পূজা করতে, তো এবার আসছে। শেয়ার করবেন, লাইক করবেন, আমাদেরকে দেখবেন অল্প, আপনার যদি দয়া হয় আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ফুলদি বলছে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে দিও, যত যত পারো সাবস্ক্রাইব করবা, তারপরে লাইক করবা। তো চলো চাটা পটপট বানিয়ে নিই। আনতে লাগবো, এই যে অংশুমন চলে এসেছে পূজা করে। বাবা, এদিকে অংশুমনের মা নিয়ে এসেছে মিষ্টি আর নিমকি, আমি বানিয়ে নিচ্ছি চা। চা হয়ে গেল, এখন পটপট বেড়ে নেব। জামাই বাবু হয়ে নিচে বসছে, অংশুমনের পাপা বসে গিয়েছে খেতে, অংশুমনের মা। তো আমার চাটা খেয়ে নেই, তারপরে রান্না করবো। ফুল দিয়ে রান্না করে তবে যাবে, ফুল দিয়ে আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছে, দেখাবো পরে। আর আমি কি রান্না করবো জানি না, তো রান্না করে তারপরে তোমাদেরকে দেখাবো। তো ফটাফট করে রান্না বাড়া করে নিলাম, আর এদিকে কী কী বানিয়েছি দেখো তোমরা। এদিকে বানিয়েছি বেগুন দিয়ে সর্ষা দিয়ে ভাপা আর বাঁধাকপি তরকারি, বাঁধাকপি তরকারি বানিয়েছি। আর এদিকে ফুল দিয়ে নিয়ে এসেছে পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আমাদের জন্য। তো ফুল দিয়ে আর আমি খেয়ে নেব এখন, শিবম পরে খাবে, আমার ছেলে পরে খাবে, তো খেয়ে নেই। শিবসাগর যাবে, হ্যাঁ খেয়ে আবার পট করার প্ল্যানিং হয়েছে যে অংশুমনের মার সাথে আমরা একটু, আমরা না মানে আমি শিবসাগর শিবদোলে যাব।